আজকের ভিডিওতে আপনাদের জানাবো রূপচর্চায় কিভাবে হরিতকিকে ঘরোয়াভাবে ব্যবহার করবেন, চুল এবং ত্বকের হরেক সমস্যা থেকে মুক্তি পাবেন। আসুন তবে শুরু করা যাক। হয়তো মুখে খুব জোরে স্ক্র্যাব করবার জন্য বা কোনো কিছু মাখার জন্য মুখমণ্ডলের মধ্যে হয়তো বড় বড় ছিদ্র বা পোর্স দেখা দিয়েছে। এর জন্য আপনারা যদি হরিতকির একটি পেস্ট বাড়িতেই বানিয়ে নিতে পারেন, এতে পোর্স বা মুখের ছিদ্র অনেকটাই কমবে। এর জন্য উপকরণ লাগবে এক চা চামচ হরিতকি পাউডার, হাফ চা চামচ মুলতানি পাউডার, হাফ চা চামচ বেসন, এক চা চামচ গোলাপ জল। পদ্ধতি, সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নিন। আর এটা কিন্তু জল দিয়ে গুলবেন না, গোলাপ জল দিয়ে গুলবেন। এবার এই পেস্ট মুখে ভালো করে মেখে 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। এরপর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুদিন করে টানা এক মাস ব্যবহার করুন। দেখবেন আপনার মুখের সৌন্দর্য অনেক ফিরে এসছে। ডার্ক সার্কেল হলে, অনেক সময় খুব বেশি দুশ্চিন্তা করলে বা ঘুম না হলে চোখের তলায় কালি পড়ে, এটা আমাদের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। এটা দূর করবার জন্য হরিতকির বিশেষ প্রয়োগ আছে। এর জন্য উপকরণ লাগবে এক চা চামচ হরিতকি গুঁড়ো, দু ফোঁটা আমন্ড অয়েল, হাফ চা চামচ অ্যালোভেরা জেল। পদ্ধতি, সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নিন। এরপর এটা চোখের নিচের অংশে লাগিয়ে হালকা করে সার্কুলার মোশনে ম্যাসেজ করুন। এরপর এই পেস্টটা শুকিয়ে যাওয়ার জন্য 15 মিনিট রেখে দিন। এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। ভালো ফল পেতে সপ্তাহে 3 দিন এটা করতে হবে। ব্রণর দাগ কমাতে, যাদের ত্বক তেলতেলে হয় তাদের অনেক সময় র্যাশ ওঠা, ব্রণর সমস্যায় পড়তে হয়। ব্রণ কমে গেলেও মুখে স্পট থেকে যায়, দেখতে খারাপ লাগে, কিন্তু বন্ধু হরিতকির সাহায্যে এই দাগ বা স্পট দূর করা সম্ভব। এর জন্য উপকরণ লাগবে 2 চা চামচ হরিতকির গুঁড়ো, 1 চা চামচ কাঁচা হলুদ বাটা এবং 1 চা চামচ চন্দন বাটা। পদ্ধতি, সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিন। এবার যেসব জায়গায় দাগ রয়েছে সেই সব জায়গায় পেস্টটি 30 মিনিটের জন্য লাগিয়ে রাখুন। এরপর সাধারণ তাপমাত্রা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। যাদের বেশি ব্রণ সমস্যা আছে তারা এটি একদিন অন্তর একদিন ব্যবহার করুন, আর সমস্যা কম থাকলে সপ্তাহে 3 দিন করলেই হবে। 1 মাসের মধ্যে আপনি অনবদ্য ফল দেখতে পাবেন। হরিতকি আর হলুদের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকায় ত্বকে ব্যাকটেরিয়ার আক্রমণ কম হয় আর চন্দন অতিরিক্ত তেলের ভাব কমিয়ে দেয়। চুলের সমস্যায়, চুল নিয়ে আমাদের কত না সমস্যায় পড়তে হয়, খুশকি, চুল পড়া, চুল সাদা হয়ে যাওয়া, চুলকুনি, কত কিছু। কিন্তু জানেন কি, চুলের এ টু জেড সমস্যার সমাধান করে দিতে পারে হরিতকি। যে কোনো তেলের সঙ্গে হরিতকি মিশিয়ে মাথায় ম্যাসেজ করলে চুলের গোড়া মজবুত হয়। স্ক্যাল্পের ময়লা দূর করতে হরিতকি গুঁড়ো শ্যাম্পু হিসেবে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। চুলের স্বাস্থ্য ভালো রাখবার জন্য হরিতকি চূর্ণ দিয়ে একটি ঘরোয়া প্যাক আপনারা জেনে রাখুন। এর জন্য উপকরণ লাগবে 1 চা চামচ আমলা পাউডার, 2 চা চামচ হরিতকি পাউডার, হাফ চা চামচ বয়রা পাউডার আর হাফ চা চামচ হেনা পাউডার। পদ্ধতি, একটা পাত্রে সব উপকরণগুলো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটা মাথায় মেখে 1 ঘন্টা থাকুন। এরপর চুল ভালো করে ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন। আলাদা করে শ্যাম্পু করবার দরকার নেই, সপ্তাহে 1 দিন করে এটা করলে আপনার চুলের স্বাস্থ্য ভালো থাকবে, চুল সুন্দর ও ফুরফুরে থাকবে।